পুরো এবং নগর নির্বাচন অবাধ এবং সুষ্ঠু করার দাবি জানালো সিপিএম। নির্বাচন সামনে রেখে বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করেন সিপিএম নেতৃত্ব। দলের তরফে রাজ্য কমিটির সদস্য হরিপদ দাস এবং রতন দাস দেখা করেন কমিশনারের সঙ্গে। পরে বিকেলে দলের রাজ্য দপ্তরে বিস্তারিত তুলে ধরেন সিপিএম রাজ্য কমিটির সদস্য হরিপদ দাস এবং রতন দাস। 8 সেপ্টেম্বর বিভিন্ন সিপিএম অফিস সংবাদ মাধ্যমের অফিসে আক্রমণের ঘটনা তুলে ধরে আইন শৃঙ্খলার বিষয়ে নির্বাচন কমিশনারের নজরে নেন সিপিএম নেতৃত্ব। এবং প্রথমত যেটা বললাম যে একটা ফ্রি ফেয়ার এবং পিসফুল নির্বাচন অনুষ্ঠান করতে গেলে তার কি কন্ডিশন হলো, তার রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি এটা যদি নাগালের বাইরে থাকে, এটা যদি অবনীতি হয়, তাহলে কোনো সময়ই কোনো নির্বাচন ফ্রি ফেয়ার পিসফুল হতে পারে না। এই প্রসঙ্গে আমরা গত 8ই সেপ্টেম্বর সারা রাজ্যে বিজেপি দলের পক্ষ থেকে সংগঠিতভাবে পূর্ব পরিকল্পিতভাবে এরা সিপিএম এর বিরুদ্ধে যেই ধ্বংসাত্মক কার্যক্রম রূপায়ণ করেছে সেটা আমরা অবহিত করি। বললাম যে আমরা রাজ্য কমিটি অফিস, 3টা জেলা কমিটি অফিস, 7টা মহকুমা কমিটি অফিস সহ সারা রাজ্যে 43টা পার্টি অফিস সেদিন অগ্নিসংযোগ করেছে, বুলডোজার দিয়ে ভাঙচুর করেছে, লুট এবং ব্যাপকভাবে অফিস ভাঙচুর করেছে, অফিসের বিভিন্ন সামগ্রী ওরা পুড়িয়ে দিয়েছে। রাজ্য নির্বাচন কমিশনারের কাছে তারা দাবি রাখেন নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ তৈরি, যাতে অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন হয়। পুর পরিষদ নগর পঞ্চায়েত নির্বাচনে এলাকায় নিরাপত্তা কর্মী মোতায়েন, বাইক বাহিনী, সন্ত্রাস বন্ধ করা। হরিপদ দাস জানিয়েছেন নির্বাচন কমিশনার আশ্বাস দিয়েছেন কতটুকু কি করা যায় তা দেখবেন। সভা সমাবেশ এবং প্রার্থীদের প্রচার প্রচারণায় বাইক বাহিনী সারা রাজ্যে এখন ত্রাস, সারা রাজ্যে যে কোনো বাইক বাহিনী যে কোনো এলাকায় যখন যায় মানুষ ভয়ে কাবু হয়ে থাকে। এদের এই সন্ত্রাস আপনাকে বন্ধ করতে হবে। এরা যাতে দুজনের অতিরিক্ত, আপনার নির্বাচন ডিক্লারেশনের পরে দুজনের অতিরিক্ত কোথাও যাতে এটা না হয় সেটাকে আপনি মুভ করতে না পারে সেটা আপনাকে দেখতে হবে। এই বললাম, আমাদের বক্তব্য নির্বাচন কমিশন মন দিয়ে শুনেছেন, কোনো পয়েন্টে তুমি কোনো আপত্তি করেননি। এবং শেষে আমরা যখন জিজ্ঞাসা করলাম যে আপনার আমাদের এই সাবমিশনের পরে আপনি আমাদের কিছু জানাবেন এর পরিপ্রেক্ষিতে, আমাদের মানে বক্তব্যের পরিপ্রেক্ষিতে, বলছে আপনাদের বক্তব্য যা যা আপনারা লিখেছেন, যা যা দাবি করেছেন সেটা আমি কতটুকু কি করা যায় আমি আন্তরিকভাবে চেষ্টা করব। কমিশনারের কাছে তুলে ধরা বিষয় সাংবাদিক সম্মেলনে উত্থাপন করেন রতন দাস। তিনি অভিযোগ করেন 2018 সালের পরে রাজ্যে ঠিকমতো কোনো নির্বাচন হয়নি। নির্বাচন বিভিন্ন প্রতিষ্ঠানে বলা যায় যে 12 মাসে 13 পার্বণ, ভোট সারা বছর হতো, কোনো না কোনো ভোট, মানুষ ইচ্ছে মতো ভোটাধিকার প্রয়োগ করতেন, যাকে খুশি তাকে দিতেন, যার যেমন আদর্শ বিশ্বাস সেভাবে ভোট দেওয়া, অবাধ নির্বাচন, শান্তিপূর্ণ নির্বাচন, উৎসবের পরিবেশে নির্বাচন। গর্ব করে আমরা ত্রিপুরাবাসী বলতাম ত্রিপুরাতে নির্বাচন মানে উৎসব। এমনকি আমাদের যারা বিরোধী তারাও তখন বলতেন, আমাদের ভালোই লাগতো যে সত্যকে অকপটে স্বীকার করছে উৎসবে। আপনারা যারা সাংবাদিক বন্ধুরা আছেন আপনারাও জানেন, কোনদিন বামফ্রন্ট সরকারের সময়ে নির্বাচনে কোন রকম বলপূর্বক ভোট মানে রিগিং করা, ছিনতাই করা, বিরোধী শিবিরকে আক্রমণ করা কোনদিন হয়নি। এটা একেবারে এই রাজ্যের সব মানুষ জানেন। আমি বলবো রাজনৈতিক দল নির্বিশেষে বলতে হবে এই ছিল 18-র পরে যে অবস্থাটা হয়েছে সেখানে আমরা কি দেখলাম সেটা বলেছি আমরা আজকে নির্বাচন কমিশনকে কিছুটা বলে।
রতন দাস জানান, রাজ্য নির্বাচন কমিশনার বক্তব্য শোনার পর বলেছেন সমস্ত বিষয় বিচার বিশ্লেষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন আশ্বাস দিয়েছেন। আপনাদের দিক থেকে কি বক্তব্য আছে? আমরা তো আমাদের বক্তব্য আপনাদের সামনে উপস্থিত করলাম। তখন তিনি বললেন যে আমরা আপনাদের বক্তব্য গুরুত্ব সহকারে আমরা শুনেছি, আমরা আপনাদের এই বক্তব্যগুলো আমরা বিচার বিশ্লেষণ করব এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ আমরা করব, যে পদক্ষেপগুলো করলে পরে নির্বাচন শান্তিপূর্ণ অবাধ হতে পারে। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।